হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছেন পান খান। পান যদিও খান, সাধারণত পান খেয়ে পানের বোটা ফেলে দেন, এটিকে আমরা পানের বোটাই বলি। অনেকেই অনেক নামেই ডাকেন, কিন্তু তা আমি জানি না। কিন্তু আপনি কি জানেন, ফেলে দেওয়া এই পানের বোটায় রয়েছে নানাবিধ উপকারিতা এবং গুণাবলী। আপনি জানলে অনেক বেশি আশ্চর্য হবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি যদি পান খান, তাহলে তার কাছে আপনি অনেক গল্পই শুনতে পারেন। আপনার জানার যদি আগ্রহ থাকে, তাহলে আপনি জেনে নিতে পারেন। পানের বোটা দিয়ে অনেক কিছুই করা যায়, বিশেষ করে গ্রামের মানুষেরা এগুলো বেশি জানে, আর এটার অনেক বেনিফিটও রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান করে এই পানের বোটা। তবে বেশিরভাগ মানুষই জানে না, কেউ কেউ জানে বা কেউ জানে না। আমি আপনাদেরকে আজকে যে পদ্ধতি দেখাবো তা সবার কাজেই লাগবে এবং উপকারে আসবে, এবং অনেক টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন। এখানে বেশ কিছু পানের বোটা আমি নিয়েছি, ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। তারপর আপনারা এই পানের বোটাগুলো সামান্য পরিমাণে থেতো করে নেবেন, আর এটি থেতো করার পূর্বে অবশ্যই নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আপনার কাছে যদি বেশি পানের বোটা না থাকে, তাহলে অল্প অল্প করে ফ্রিজে জমা করে একদিনে আপনি এই কাজটি করতে পারেন। আর যারা পান খান না, তারা হয়তো চিন্তা করছেন, আমি তো পান খাই না, কিন্তু পানের বোটা সংগ্রহ করব কিভাবে? আপনারা এই ভিডিওটি দেখলে আজকেই পান কিনে আনতে বাধ্য হবেন এবং পানের বোটাটা সংগ্রহ করতে চেষ্টা করবেন, এটা আমি জানি। এবার একটি পাত্রে দেড় গ্লাস পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানির এখানে কোনো পরিমাণ বলবো না, আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নিতেই পারেন। বিশেষ করে আপনি পানের বোটাটা যদি বেশি করে নেন, তাহলে পানিটাও বেশি দিতে হবে, আর পানের বোটা কমিয়ে নিলে পানির পরিমাণটাও কম নেবেন। তারপর আপনারা এই পানের বোটাটা পানির মধ্যে দিয়ে দেবেন এবং হালকা আছে কিছুক্ষণ গরম করে নেবেন। মাত্র 2 মিনিট ঘড়ি ধরে আপনি যদি জাল করেন, তাহলেই হয়ে যাবে। আর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটি পারফেক্টলি জাল হয়েছে। তারপর এটি নামিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে নেবেন। পান কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, কিন্তু পানটা আমরা কিভাবে খাচ্ছি সেটি লক্ষ্য করতে হবে। পান জর্দা সুপারি দিয়ে যদি খাই, তাহলে পানটি আমাদের জন্য ক্ষতিকারক। এগুলো বাদ দিয়ে যদি খাই, তাহলে পান স্বাস্থ্যের জন্য আমাদের জন্য ভালো। পানের যেমন অনেক উপকারিতা রয়েছে, ঠিক তেমনই পানের বোটার নানাবিধ উপকারিতাও রয়েছে। তারপর আপনারা সেই সেদ্ধ পানিতে এক টুকরো লেবুর রস চিপে দেবেন। এই টিপসটি ব্যবহার করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন, পানের বোটার সেদ্ধ পানিটি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। শুধুমাত্র এই টিপসের জন্য এটি ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনারা সামান্য পরিমাণে সিরকা দিয়ে দেবেন। আপনারা আচারে যে সিরকা খান, সেই সিরকা 1 চামচ পরিমাণ দিলেই হবে। আপনারা চাইলে এই রেমেডিটি একদিনেই প্রস্তুত করতে পারবেন, এবং চাইলে 7 দিনের জন্য প্রস্তুত করে নিয়ে ফ্রিজে রাখতে পারেন। এই পানের বোটা সেদ্ধ পানিটা দিয়ে কি হবে, আপনার মাথায় যদি উকুন থাকে, আপনি এই পানিটি মাথায় দিয়ে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করুন। আপনার মাথায় বড় ছোট যত উকুন আছে একদম ভ্যানিশ হয়ে যাবে, মানে মরে যাবে, আর এটি 15 থেকে 20 সেকেন্ডের বেশি রাখতে হবে না। এটা এতটাই কার্যকরী, আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। তারপর আপনি গোসল করে নেবেন বা নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে নেবেন। দ্বিতীয় টিপস, এই পানিটি ব্যবহার করতে পারেন আপনি আপনার চুলের গ্রোথ বৃদ্ধির জন্য বা নতুন চুল গজানোর জন্য, চুল পড়া বন্ধ করার জন্য। সেক্ষেত্রে আপনি এখানে শুধু হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন না, শুধুমাত্র পানের বোটার সেদ্ধ পানি এবং লেবুর রস দিয়ে এই রেমেডিটি তৈরি করে নেবেন। আর আপনার মাথায় অ্যাপ্লাই করবেন, মিনিমাম 20 মিনিট রেখে দেবেন। সপ্তাহে মাত্র 3 দিন করে এই রেমেডিটি আপনার মাথায় লাগাবেন, তাহলে দেখবেন আপনার চুল লম্বা হচ্ছে এবং চুলের গ্রোথ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
তৃতীয়ত আরও একটি কারণে আপনি লাগাতে পারেন, আপনার যদি অকালে চুল পেকে যায় বা এই ধরনের সম্ভাবনা থাকে, তাহলে অকালে চুল পেকে যাওয়ার সম্ভাবনা আপনাকে একদমই কমিয়ে দেবে। আর যেগুলো পেকে গিয়েছে সেগুলো ধীরে ধীরে কালো আকার ধারণ করবে, সেক্ষেত্রেও আপনি এই রেমেডিটি 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। 3টা টিপস বললাম, চুলের 3 ধরনের সমস্যা দূর করা যাবে এই পানের বোটার সেদ্ধ পানি দিয়ে। আরও একটি টিপস বলছি, 4র্থ টিপস, মানে হোয়াইট ভিনেগারটা দেওয়া যাবে না, শুধুমাত্র পানের বোটার সেদ্ধ পানিটি আপনি নেবেন। আপনি যদি হাফ গ্লাস পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে খান এবং খাবার খাওয়ার পূর্বে 2 বার করে যদি খান, আপনার যদি লিকুরিয়া বা সাদা স্রাবের সমস্যা থেকে থাকে, আপনি যদি নিয়মিত 2-3 দিন ধরে এই পানিটি খান, তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে। এটা কিন্তু 100% কার্যকরী এবং শরীরে কোনো ক্ষতি করবে না। যাদের লিকুরিয়া সমস্যা রয়েছে তারা পানের বোটা সেদ্ধ পানিটি দিনে 2 বার করে খেতে পারেন। এতে করে আপনারা কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। 5ম আরেকটি টিপস বলে দিচ্ছি, পানের বোটা সেদ্ধ পানির সাথে শুধুমাত্র লেবু মিশিয়ে আপনি পুরো শরীরে এটি লাগাতে পারেন। আপনার যদি ঘামাচির সমস্যা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই গরমে যদি আপনার শরীরে বিভিন্ন র্যাশ, ঘামাচি বা অ্যালার্জি উঠে থাকে, পুরো শরীরে এই পানিটি আপনি লাগাবেন, সেক্ষেত্রে পানের বোটা সেদ্ধ পানিটি একটু বেশি করে করে নেবেন। যদি সম্ভব হয় এই পানিটি লাগিয়ে একটু রোদে থাকবেন, তারপর গোসল করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার শরীরের র্যাশ, অ্যালার্জি ও চুলকানিজনিত সমস্যা চলে গেছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।